হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। তো সামনে হচ্ছে দিওয়ালি, তো মাঝখানে আমি ব্লগিং বন্ধ করে দিয়েছিলাম জাস্ট বিকজ আমার ভয়েস একদম মানে ঠিক মতন করে বেরোচ্ছিলো না, এরকমভাবে গলা বসে গেছিলো তার জন্য। আর তার মাঝখানে আমরা গেছিলাম ওয়েস্ট বেঙ্গলে, তো ওখানে গিয়ে আমি ব্লগিং করতে পারিনি জাস্ট বিকজ ওই ভয়েস ঠিক ছিল না। তো তারপর আমরা রিটার্ন চলে এসেছি, রিটার্ন আসার পর এখন হচ্ছে দিওয়ালি, তো এখন আমি অনেকটাই বেটার, তার জন্য আবার ব্লগ স্টার্ট করছি। তো আজকে যাব হচ্ছে আমরা একটা জায়গায় যেটা কিনা হচ্ছে দিওয়ালির জন্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্যাট ইজ ক্র্যাকার্স, বোম কিনতে যাব। এখানে একটা ফেমাস জায়গা আছে যেখানে কিনা সব থেকে ভালো সস্তায় পাওয়া যায়, গত বছরও গেছিলাম, আমি লাইভও করেছিলাম ফেসবুক থেকে। তো এবারও যাব। তো এবার আমি আর মিনময় যাচ্ছি, দুজন মিলেই যাব, দুজন মিলে গিয়ে বোম টোমগুলো কিনবো। তো চলো আমি দেখাচ্ছি কোথায় লোকেশন, কি কীরকমভাবে যেতে লাগে। আর আমাদের বাড়ির থেকে মোটামুটি দেখাচ্ছে 27 কিলোমিটার। তো এবার অ্যাকচুয়াল লোকেশন ডিস্টেন্স কতখানি সেটা এখন গেলে বোঝা যাবে। তো চলো বেশি আর টাইম নষ্ট না করে ফটাফট করে বেরোয় যাই। সো বাইরের বেশ ভালোই একটা ওয়েদার আছে আজকে, সেরকম কিছু রোদ্রও নেই বাট ঠান্ডা আছে। তাই আমি একটা হালকা করে জ্যাকেট পরে নিলাম, হালকা জ্যাকেট। সো এখন হেলমেটগুলো গাড়িতে, তো আমরা এখান থেকে বেরিয়ে ডিরেক্ট যাচ্ছি না, কারণ আমাদের একটা জায়গায় ক্লায়েন্টের সাথে মিট আছে, ওকে কেক টেস্টিং করাতে লাগবে, করে দিয়ে দেন আমি দেখাচ্ছি কীভাবে যেতে লাগবে। ওখান থেকে আমি ডিরেক্ট লোকেশনটা দেখাবো। আমাদের ব্রেকফাস্ট করা হয়েছিল না, তার জন্য এখন হচ্ছে এখানে এখন করবো ব্রেকফাস্টটা দেখাই। আমাদের কমন জিনিস ওর বার্গার, আমার স্যান্ডউইচ আর জুস অর্ডার করা আছে, জুস এখন আসছে। বেলান্দুর থেকে দেখাচ্ছে 29 কিলোমিটার, এদিক দিয়ে রুট। সব দোকানগুলো আছে, ওয়ান বাই ওয়ান আমরা সব দোকানে যাবো, 1, 2, 3, 4 হেবে থাকে, তো ওগুলোর থেকে সবগুলোতে যাবো, একটা একটা করে যাবো। এটা ফার্স্ট শপে ঢুকেছে, এরকম সব বড় বড় দোকান। এখানে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে স্টিকারিং প্রাইস আর বক্স প্রাইস। তো যেগুলোতে স্টিকারিং প্রাইস থাকে না সেগুলোতে হচ্ছে তোমার 70-90% ডিসকাউন্ট দিলে পরে ওগুলো বক্স স্টিকারিং প্রাইস থাকে 10,000-20,000 এরকম করে। সো সেই জন্য এটা দেখে নিতে লাগে যে বক্স প্রাইসের উপর ডিসকাউন্ট দিচ্ছে নাকি স্টিকারিং এর উপরে। সো বক্স প্রাইসের উপর ডিসকাউন্ট দিলে পরে খুবই সস্তায় হয়ে যায়। সো আমি দেখাচ্ছি, আমি ডিফারেন্সও দেখিয়ে দিব। এমআরপি আর বক্স না, এমআরপি আর স্টিকার, বক্স প্রাইস নাকি স্টিকার, মিনু গত বছর আসে এটা শিখে গেছে। এখানে অনেক দোকান আছে, আর এর পরেরটাতে যাওয়ার নিট পড়ে না অ্যাকচুয়ালি। এই যে এগুলো হচ্ছে দেখো সব বক্স প্রাইস, এগুলো বক্স প্রাইস, এগুলোর উপর 50% অফ আছে। আর আদার্স এরকম আছে প্রচুর বোম, ঠিক আছে, যেমন এগুলো সব বক্স প্রাইস আছে। এগুলো হচ্ছে 12 শর্টস 350 করে ফিক্সড আছে প্রাইস, আর এগুলো হচ্ছে সিঙ্গেল শর্টস 200 সেল, ওগুলো 250 আছে, ওইদিকে 300 আছে, সব এরকম করে মিক্স মিক্স আছে। খুবই রিজনেবল, তো ভালো আছে সবটা, এখানটায় ভিজিট করতে পারো তোমরা যদি মানে কারোর নেওয়ার থাকে বালকে। দেন এখান থেকে আগের বার আমরা এটা নিয়ে গেছিলাম, আমাদের বাড়ির সামনে একটা খুলেছে শপ, ওখানটায় গেছি, ওখানটায় এই বক্সই চেয়েছে 950 করে, 2000 করে। সো তার জন্যই এত দূরে এসেছি দেখতে, এখান থেকেই নিবো ফাইনালি। এগুলোকে হচ্ছে বলে স্টিকারিং প্রাইস, এগুলোর উপরে 90% করে ডিসকাউন্ট আছে। সো এখনো অবধি যে কটা সব দেখলাম তার মধ্যে থেকে লক্ষ্মী সবটাই বেস্ট লাগলো,
দেখে দিয়েছেন। সো এখন অবধি ওটাই বেস্ট, বাকিটা দেখি। আরেকটা দোকান চেক করে নি, দেন যাবো আদার শপ গুলোতে। সব 12 শর্টস আছে, 12 শর্টস 260 করে, ঠিক আছে। তো এটা আরেকটা দোকান পাওয়া গেল যেটা কিনা মানে মানে ওই দোকানের মতনই সিমিলার, আর কালেকশনও প্রচুর আছে। এগুলো হচ্ছে লঙ্কার চেন, বেশ ভালো রেট লাগিয়েছে, সুন্দর রেট লাগিয়েছে। এগুলো টু সাউন্ড রকেট হচ্ছে এক বক্স 200 করে। এগুলো হচ্ছে হিসলিং রকেট 250। তো এরকম করে আছে, প্রাইস খুব দারুণ ভালো, মানে একদম রিজনেবল। আমাদের হচ্ছে আমাদের শপিং স্টার্ট করছে এখান থেকেই। কোনটা নিচ্ছ ফার্স্ট? এই যে এটা একটা নিব, এটা একটা নিচ্ছি, আর এটা হচ্ছে 90 করে পার পিস। এটা কত আছে বুঝতে হচ্ছে? এক পিস এখন অবধি কয়েকটা নেওয়া হয়েছে, সবই নেওয়া হয়েছে। এখন তারাবাতি নিব পাঠানোর জন্য। দিওয়ালির তো বোমের কাজ হয়ে গেল, এবার গিয়ে আমাকে নিতে লাগবে ঠাকুরের মূর্তি ফুর্তি, এগুলো নিতে হবে, ফুল টুল। এক বছর আমি বছরের শুরু থেকে টাকা জমাবো, আমি ওরকম 50,000 টাকা বোম কিনব, কোনো দরকারই নেই। আর ওটা নিজের ফ্ল্যাট হওয়ার পর ঠিক আছে, ওরে বলে নিজের গাড়ি আর ফ্ল্যাট হয়ে যাওয়ার পর ওকে লে লিয়া ভাইয়া। তো এই হলো লোকজন নিচ্ছে বোম 30,000, 28,000, 29,000 টাকা করে নিয়ে বিলিং করছে বোমে। 10,000 নিচে কারো বিলিংই দেখলাম, ঠিক আছে, মানে র্যান্ডম লোকজন তুলছে সাংঘাতিক ভাবে। তো তারপরে গিয়ে হচ্ছে গিয়ে আমাদের ফাইনাল বিল হলো 3,000 টাকা। কোথায় আমাদের গাড়ি? ও গাড়ি পিছনে পিছনে। 3,000 টাকার বোম নেওয়া হয়েছে, নেওয়া হয়ে গেল বোম। এখন বাকি কাজগুলো সারতে হবে ফটাফট, বিকজ কালকে ধনতেরা, কাল ধনতেরাস তো কালকে। ওই যে গাড়ি রে বাবা, তোর গাড়ি আমি চিনি, ছ্যা ওই হলো, কিচ্ছু মনে রাখতে পারে না তেলু। যাই হোক, আমরা এখন যাই ফটাফট গিয়ে ঠাকুরের জিনিসপত্রগুলো কিনবো। ও বাড়িতে আমার হচ্ছে প্রি বার্থডে গিফট টিফট কিনে নিয়ে এবার বাড়িতে এসছে। এখন মিনবার শুরু হয়ে গেছে বোমের উদ্বোধন দ্বারা, তখন একবার ফ্লপ খেয়েছে, এবারও খাবে কিনা জানি না। শোনা, গাড়িটা গাড়িগুলোর সামনে জ্বালাচ্ছ, গাড়িগুলোর সামনে হ্যাপি দিওয়ালি। ওখান থেকে বেরিয়েছিলাম, বেরিয়ে নিয়ে তারপর হাফ রাস্তার থেকে মিনমার কার হাতে একটা কি দেখেছে, কার হাতে একটা জয় লুকাসের ব্যাগ দেখে ওর মনে হচ্ছে ঠিক আছে যে আমার সামনে বার্থডে আসছে, আর হচ্ছে কালকে ধনতেরাস ওর মনে হচ্ছে। এটা মনে হওয়ার পর গেছিলাম হচ্ছে আমরা রিলায়েন্স জুয়েলার্সে, গিয়ে নিয়ে আমার একটা রেগুলার ইয়ার মানে স্টার্ট লাগতো একটা, তো সেটা ওকে বলেছিলাম আমি বহুদিন আগে। তো বার্থডে যেহেতু সামনে তার জন্য ওটা ওটা নিয়েছি, দেখাচ্ছে একদম সিম্পল একটা ছোট্ট, আমার খুব ভালো লাগলো। জিন্স জিন্স ওয়েস্টার্ন সব কিছুর সঙ্গে যাবে এরকম একটা জিনিস, ঠিক আছে। তো এটা একটা নিলাম, নিয়ে তারপর বাড়িতে ঢুকলাম। এবার যাওয়ার আগে যখন আমরা বাড়ি গেলাম না ওয়েস্ট বেঙ্গল, তখন হচ্ছে কী হয়েছিল আমাদের
টিভিটা না ফট করে একটা ফ্ল্যাশ বেরোয় আর তারপর থেকে অন হচ্ছিল না। সো আজকে ওই জন্য টেকনিশিয়ান এসছে ঠিক করতে, তো দৌড় দিয়ে এলাম এসে নিয়ে। এখন টেকনিশিয়ান এটা ঠিক করে খুলে বলছে যে মাদারবোর্ডটা নাকি পুরো বার্ন হয়ে গেছে। সো ওটা এখন কী হবে না হবে যাই না, তো যাই হোক ঠিক তো হবে আশা করি, রাইট? হসুরের হচ্ছে তোমার এই যে ক্র্যাকার্স মার্কেটের জন্য ব্লগটা বানাচ্ছিলাম, তাই আমি ভিডিওটার মধ্যে আর কোনো কিছু ইনক্লুড করলাম না। ইভেন আমার শপিং ফপিং এগুলো আমি আরও কিছু জিনিস শপিং করেছি যেগুলো আমি আর দেখাচ্ছি না। সো চলো ব্লগটাকে আজকে আমি এখানে এন্ড করছি। টিলাবাই সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সটে আমি খুব তাড়াতাড়ি আবার কালী পুজো নিয়ে ব্লগ করবো, বিকজ আমি এখন একদম ফাইন আছি। তো ওয়েস্ট বেঙ্গলের ব্লগগুলো মানে ব্লগ করতেও পারিনি, আমি যাও করেছিলাম অল্প স্বল্প, সেটা ছিল যে কার্নিভালের একটা ব্লগ করেছিলাম, বাট ওটা আমার আপলোড করা হয়নি, বিকজ স্টার্টিং ছিল রাস্তা থেকে এন্ডিং হয়েছে ভয়ঙ্করভাবে গলা দিয়ে, কিরকম একটা জানি একটা ব্যাপার ছিল, আর এডিটিং করার সময়ও পাইনি। হ্যাঁ চলো, আমাদের টিভিটা একটা গুড নিউজ হলো যে টিভিটা হচ্ছে ওয়ারেন্টি পিরিয়ডে ফ্রিতেই ঠিকঠাক হয়ে যাবে। তো চলো এবার তো আমাদের পুজো, তো দুর্গাপুজো খুব ভালো গেছে, কালী পুজোটাও আশা করছি খুব ভালো যাবে। তো চলো দেখা হচ্ছে আবার একটা নিউ ব্লগে, ততদিন আপনি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো। হ্যাপি দিওয়ালি ইন অ্যাডভান্স, অলরেডি ধনতেরাস তো আজকে 4টা থেকে স্টার্ট হয়েই গেছে। সবাই খুব মজা করো, এনজয় করো, কালী পুজোয় সবাই খুব ভালো করে কাটো, দিওয়ালিতে প্রচুর বোম ফাটাও বাট খুব সাবধানে। তো চলো, যেহেতু আমার ঘরে একজন আছে তা আমি ঘরের আমি বাড়ির এরিয়াতে ফাটাতে পারবো না, আমি দূরে একটা মানে একজনের বাড়ির সামনে গিয়ে ফাটাবো, বাট আমি না ফাটালেও সবাই তো ফাটাবে, হোয়াট এভার ইট ইস। যাই হোক চলো আমরা সবাই মিলে খুব ভালোভাবে এনজয় করবো। দেখা হচ্ছে নিউ ব্লগে, টাটা, বাই বাই।